বুধবার চাঁদের মাটিতে চন্দ্রযান থ্রি অবতরণের সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করবে ইসরো। দেখা যাবে ফেসবুক এবং ইউটিউবেও। চন্দ্রযান থ্রি চাঁদের বুকে অবতরণ নিয়ে চরম উত্তেজনায় দেশবাসী। চাঁদের বুকে ইতিহাস গড়তে চলেছে ভারত, সেই দৃশ্যের সাক্ষী থাকতে অধীর আগ্রহে অপেক্ষা গোটা দেশবাসীর। সব কিছু ঠিক থাকলে বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান থ্রি ল্যান্ডার বিক্রম অবতরণ করবে, সেই দৃশ্যই সম্প্রচারিত হবে সরাসরি। 14 জুলাই 2023 পৃথিবীর মাটি ছেড়ে চন্দ্রযান থ্রি পাড়ি দিয়েছিল চাঁদের উদ্দেশ্যে। সব ঠিক থাকলে বুধবার সন্ধ্যা 6টার পর চাঁদের দক্ষিণ মেরু স্পর্শ করবে ভারতের চন্দ্রযান থ্রি। রাশিয়ার লুনা 25 ভেঙে পড়ায় চন্দ্রযান থ্রির আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না। সব ঠিক থাকলে ভারতই সর্বপ্রথম পা রাখবে চাঁদের দক্ষিণ মেরুতে, যেখানে সূর্যের আলো একটুও পৌঁছায় না। তবে লুনা 25-এর পতন চন্দ্রযান 2-এর স্মৃতি মনে করিয়ে দিল। সেবার চাঁদের মাটিতে পা ফেলার আগেই চন্দ্রযান 2 আছড়ে পড়েছিল। চাঁদ নিজেও ঘুরছে, চাঁদের চারিপাশেও বায়ুমণ্ডল নেই। এই রকম একটা জায়গায় পালকের মতো অবতরণ করা খুব চ্যালেঞ্জিং। আবার পৃথিবীতে যেমন ভূমিকম্প হয়, তেমনি চাঁদেও কম্পন হয়। এই কম্পনও চন্দ্রযান থ্রির অবতরণে বাধা সৃষ্টি করতে পারে বলে আঁচ করেছেন বিশেষজ্ঞরা। তবে বিশেষজ্ঞরা এও জানিয়েছেন যে চন্দ্রযান থ্রির ল্যান্ডার বিক্রমে কতগুলি হাই পাওয়ার সেন্সারযুক্ত ক্যামেরা লাগানো আছে। সেই সেন্সার ক্যামেরাগুলি চাঁদের মাটি পর্যবেক্ষণ করে অবতরণ করার উপযুক্ত জায়গা ঠিক করবে। বিশেষজ্ঞরা এও জানিয়েছেন চাঁদের কাছাকাছি পৌঁছে যাওয়ায় সফট ল্যান্ডিংয়ের জন্য বেগ কমাতে শুক্রবার প্রথম ডিবুস্টিং প্রক্রিয়া শুরু করেছে বিক্রম। মোটামুটি 50 সেন্টিমিটার/সেকেন্ড গতিবেগে বিক্রম চাঁদের বুকে অবতরণ করবে। ইসরোর প্রাক্তন প্রধান কে শিবান জানিয়েছেন ল্যান্ডার বিক্রম স্বয়ংক্রিয় মোডে চলে গেছে। সেটি এখন ব্যাঙ্গালোর অফিস থেকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এবার বিক্রমে লাগানো সেন্সারযুক্ত ক্যামেরাগুলোই ঠিক করবে বিক্রমের ল্যান্ডিংয়ের জন্য উপযুক্ত জমি। তাই চন্দ্রযান থ্রির চাঁদের বুকে অবতরণ নিয়ে ইসরোর বিজ্ঞানী থেকে শুরু করে গোটা ভারতবাসী সকলেরই উত্তেজনার পারদ এখন চরমে। ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু হয়ে গেছে, অধীর আগ্রহে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার অপেক্ষা করছেন সকলে। চাঁদের অন্ধকার দিকে অর্থাৎ দক্ষিণ মেরুতে চন্দ্রযান থ্রির অবতরণ দৃশ্য সরাসরি সম্প্রচারিত হবে ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট isro.gov.in, ফেসবুক পেজ facebook.com/isrote এবং ইউটিউবে। এখন শুরু অপেক্ষার প্রহর গোনা। চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান থ্রি, এই অপেক্ষায় আর সমুদ্র হিমাচল। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।